ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর এখানে আমি পমফ্রেট মাছগুলো ভেজে নিচ্ছি, পমফ্রেট মাছের রেসিপি দেখাবো। তো পমফ্রেট মাছের সর্ষে ঝাল রেসিপি করছি আজকে। তো এখানে মাছগুলো আমি সব ভেজে নিয়েছি, আর এগুলো দেখুন একদম লাল করেই ভেজে নেওয়া হয়েছে, আর খুব কড়া করেও ভাজিনি আর খুব হালকা করেও ভাজিনি। আর এর জন্য নিয়েছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা পেস্ট। এটা আমি পেস্ট করেছি নুন দিয়ে মিক্সিতে, সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত। তো তেলের ভাজা তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে আর সবেমাত্র পেস্টটা ঢেলে দিয়েছি। এর আগের পেস্টটা আমি দেখাতে মানে ভিডিওটা দেখাতে পারিনি, পেস্টের ভিডিওটা, তার জন্য দুঃখিত বিশেষ অসুবিধের কারণে। তো অসুবিধে নেই, এখানে আমি সবেমাত্র তেলের মধ্যে পেস্টটা মানে মশলাটা দিয়ে নাড়াচাড়া করছিলাম। এবার আমি নুন দিয়েছি মশলাটা করার সময়, তাই এখানে নুন আর দেবো না, দিলাম হলুদ আর দিয়ে দিচ্ছি কাঁচা তেল। কাঁচা তেলের যে একটা সুন্দর গন্ধ থাকে, সেই সর্ষে বাটার ঝাঁজটাকে আরও বেশি ঝাঁঝালো করে তোলে, তাই জন্য একটু কাঁচা তেলও দিলাম। তো এটাকে আমি ভালো করে কষিয়ে নেব, আর বেশি বেশি নাড়াচাড়া করব না, কারণ সর্ষে বেশি জাল হয়ে গেলে তেতো হয়ে যায়। তো এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, এক এক করে মাছগুলো দিয়ে আমি মশলা মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে, যাতে মাছগুলোর মধ্যে মশলা তেলটা ভালো করে লেগে যায়। তো এই নাড়াচাড়া হালকা করে নাড়াচাড়া করব, করে তারপর জল দিয়ে দেব। তো মাছগুলো আমার সব দেওয়া হয়ে গেছে, এবার হালকা হালকাভাবে উল্টে পাল্টে নিয়ে তারপরে আমি জল দেব। তো মাছগুলো আমার এখানে কষানো হয়ে গেছে মশলার মধ্যে, এবার আমি মিক্সিটা মশলা যে করেছিলাম সেই মিক্সি ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। আমি বেশি জল দেব না, এখানে মিক্সির ওই এক মগ জল দিলাম। তো আর বেশি ঝোল করব না, একটু মাখামাখাই হবে, খুব মাখামাখাও হবে না আবার খুব ঝোলও হবে না। তো এই জলটা দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব ফুটে ওঠা পর্যন্ত, আর একটু সামান্য জল দিলাম। মাছগুলো ডুবে থাকলে সেদ্ধটা ভালো হবে। তো এবার ঢাকা দিয়ে দেবো, কাঁচা লঙ্কাগুলো একটু চিরে দিয়েছি, ঝাল ঝাল হলে সর্ষে বাটা বেশ ভালো হয়। আর এবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো এখানে মাছটা ফুটে উঠেছে, আর মাছটার মধ্যে দেখুন একটা কি সুন্দর কালার এসছে, আর আমার মাছটা প্রায় হয়ে এসছে, আর একটু ঝোল ফুটিয়ে নেব। তো ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ কাঁচা তেল, কাঁচা সর্ষের তেল। তো এই সর্ষে বাটার যে একটা গন্ধ, এটা ফুটে তোলার জন্য এই সর্ষের তেলটা দিলে খুব ভালো লাগে, আপনারাও দিয়ে দেখবেন। আর দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে এটা এই যে ফুটছে ফুটন্ত অবস্থায় আমি একটু ঢাকা দিয়ে দেবো। দিয়ে ঢাকা দেওয়া হয়ে গেলে, 1 ফুট হয়ে গেলে আমি এটাকে বন্ধ করে রেখে দেব। তো মাছটা তখন খোলা অবস্থাতেই আমি ফুটিয়ে নিয়েছি, এবার মাছটা আমি ঢাকা দিয়ে রেখে দেব গ্যাস বন্ধ করে। তো বন্ধুরা, মাছটা আমার একদম রেডি হয়ে গেছে, দেখুন অসাধারণ একটা কালার এসছে, আর খেতেও খুব টেস্টি হয়। সর্ষের যে একটা আলাদা গন্ধ ওই কাঁচা তেলটা দিয়ে নামালে সর্ষে বাটার মাছে,
বা সর্ষে বাটার যে কোনো রেসিপিতে সর্ষের গন্ধটা, ঝাঁঝালো গন্ধটাকে ফুটিয়ে তোলে। তো আপনারাও এরকম বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।